আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন সব বিবাস কল আশা করি অনরা বলা সবলি আশা করি আজি অনরার মন্তুল হাজ গুরি গুয়া টেন্সার সবক লই রাহাজ রি আই এম ডি আয়াস অনরা সুন্দর গরি করিবা বলি আশা করি হাজ গুরি আজিয়া কিয়র বাবতে আজিয়ার সবক কোবন হদলি আজিয়া অবদে প্রেজেন্ট জীবনে কি ইনডিফিনিট টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর বাবতে আজিয়ার সবক কোব এই হাজগুড়ি ইয়ার আগেও বহুত সবক কিনলা কি করা গেল বহুত সবক বানা গেল তো এই হাজগুড়ি প্রায় দোয়ালতি সবক দি ফেলাই তো হাজগুড়ি আজ একবারে এই দুইটা আব্বার কি করি মানে অত একা অনুরারে দেখাইছিল যেখানে কি যদি এনতুন বুঝিত না ভারত বলি তবে আজের ভিডিওত মাঝে হাজগুড়ি কেসো লাম্বলীয় অনুরা ভিডিও মূর্খাইরে টেনশন বুঝি ফার হন তো আজে এনতুন অনুরারে কেসো দেখাইম তো এই হতারে লাম্বাগুড়ি নাবারাইয়ারে আরা সব করে শুরু করি আজিয়ার সব কবদে হাজগুড়ি আজের ভিডিও কিছু লাম্বলীয় অনুরাতন সাইতে হস্টলীয় অনুরা যেহেতু তো হাজগুড়ি কিছু হস্টলীয় কিন্তু অনুরালাই বেশি হলে বেশি ফাইদ হবো আজিয়ার ভিডিও তো এই হাজগুড়ি চাই আরা টেন্স তো এই টেন্স আরা ইয়ার আগে অদুদে ভিডিও অলরেডি দোয়া চাই ফেলাই যেহনিকা যদি নহলে তো এই হাজগুড়ি অদুদে কলি চাই ফেলাই পারিবা তো এই হাজগুড়ি আজে অবদে অদে টেন্স লি আবার হই ইয়ার আগে টেন্সর ডিফিনিশন দেখাইলাম তো এই টেন্স আজি অদে টেন্স আজিয়া ডিফিনিশন নদাহাইম আজিয়া অদে টেন্স লি শুরু করছিম দি তো এই চাই আজ তো এই হাজগুড়ি টেন্স তেই টেন্স হার হ টেন্স হ দে সামরিও বুঝাইব ইয়াত বা সমরিও বুঝাইব সামরিও বুঝা তো এই আর সমরিও বুঝা টেন্স হ দে ইয়ান তো এই হাজগুড়ি টেন্সর হকিছিম টেন্সর তিন কিছিম প্রেজেন্ট টেন্স তো এই পাস্ট টেন্স ফিউচার টেন্স তো এই কুল্ডে টেন্সর মানে টেন্সর তিন কিসিম প্রেজেন্ট টেস ফার্স্ট টেস ফিউচার টেস তো এখন প্রেজেন্ট টেস আর হ প্রেজেন্ট টেস তো হই তো এই প্রেজেন্ট টেস আর হ পাস্ট টেস আর হ ফিউচার টেস আর হ এখন দইলে প্রেজেন্ট টেস হদে যে আর নাকি এখন চলে দিয়ে যাব না মানে এখন জামানার মাঝে যে নাকি হায়ার গড়ি লই যায় ইনর হব দে প্রেজেন্ট এখন এলাইয়া বুঝজানেন তো এই হাজগুড়ি পাঁচ পাই তো এই পাঁচ সদে হারে পাঁচ সদে যে নাকি গড়ি ফেলাই হাই ফেলাই লই ফেলাই বেশি দেরি অর ইয়াতবা দু তিন ঘন্টা আগে ইয়াতবা হাল গতা হালিয়া গড়ি ফেলাই ইয়াতবা দুই ঘন্টা পাঁচ ঘন্টা আগে ইনদিল্লা গড়ি ফেলাই দি ইন অদে পাঁচ টেস্ট মাঝে গলি যাইব গুই তো ইয়ার নিচতন আছে দে ফিউচার টেস্ট তো ফিউচার টেস্ট হার হ ফিউচার টেস্ট হ দে তো এই স্যার মতন আজও গড়িও ন ফেলাই নয় নয় গড়ির গড়িয়ম দে স্যার মতন গড়িয়ম দে ইয়ানর হব দে ফিউচার টেন্স তো এই ফিউচার টেন্স হদে স্যার মতন গড়িয়ম দে ইনরও হব দি দিয়া বুঝলেন তো এখন চাই হাজ করে প্রেজেন্ট টেস ওর সাইড কেসিম ইন্দিল্লা প্রেজেন্ট টেস তো মানে এখনো জমানত মাঝে গড়ির হাই লইর এন হইরা তো ইয়ানরে সাইডিকা গড়ি হইত পারিম তো কি এখন গড়ির হতে গড়ির তো ইন তো ইনর হকেসিম সাইড কেসিম মানে প্রেজেন্ট টেস ওর সাইড কেসিম এন হই দি তো এই প্রত্যেকগড় ডিফিনেশন ইন অনরা প্রত্যেকগড় কি হাজগুড়ি একগড় ইনলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্স করলে গুঁড়া মেলি টেন্স বারোয়া কি আছে বারো কিসিমা টেন্স আছে অনরারে ইন একগো ভিডিওত মাঝে এককান এককান কি ঘুরি ফেলা পাইছিম এককান এককান তো এই প্রেজেন্ট তো এই ভিডিও ইনরে সবক উগ্র উগ্র মানে এককান এক কিসিমর মাঝে উগ্র উগ্র কি করা ফুরব ইনলা ভিডিও করা ফুরব বুঝলেনে কুললে বারো কেসিম টেস আছে কুললে বারো কেসিম টেস ইন হন একগো ভিডিওত মাঝে অনরা সাইট না ফারিব কেলা ইন হদলি ইন সুযোগ নয় মানে এদের সম্ভব নয় উগ্র ভিডিও মানে বারো কেসিমা টেস ইনর উগ্র ভিডিওত মাঝে সন নয় তো এই হাজ করে এক কেসিমা টেস ইন উগ্র উগ্র ভিডিওত মাঝে সাইট পারিবা তো চাই এখন প্রেজেন্ট ইন তো এই প্রেজেন্ট টেস প্রেজেন্ট টেসর হাজ করি সারি কেসিম প্রেজেন্ট টেসর মানে সারি কেসিম ইনলা কি কি এন হদলি এক নম্বর মাদলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দুই নম্বর মাঝে নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউস টেস্ট নাম্বার থ্রি প্রেজেন্ট পারফেক্ট টেস্ট নাম্বার ফোর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেস্ট তো এখন চাই নিজতন ইয়ার পাস্ট টেস্ট তো এই পাস্ট টেস্টর ইনলা হকিছিম সাইড কেছিম তো এই পাস্ট মানে সিম্পল পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তো এই এখন চাই ইনলা ফিউচার টেন্সর হকিছিম অদ দে ফিউচার টেস্টর অদ দে মানে কি সাইড কেছিম ও যেমানে কি পাঁচ ফিগা মানে সিম্পল পাঁচ টেস্ট হই এবারে পাঁচ ইনডিফিনিট টেন্স হলিও পারিবা পাঁচ ইনডিফিনিট টেস্ট পাঁচ কন্টিনিউস টেন্স পাঁচ পারফেক্ট টেন্স পাঁচ পারফেক্ট কন্টিনিউস টেন্স ইন্দিলা করি হইবে তো ইয়ার নিচত আছে দে সাই ফিউচার টেস্ট তো এই ফিউচার টেস্টর অদ দে সাইড কেছিম কি কি এন হদলে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স ফিউচার কন্টিনিউস টেন্স ফিউচার পারফেক্ট টেস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেস্ট এ মানে করলে বারোয়া কেসিম এরিয়া বুঝছেন তো এই আয়ো সাই আজিয়া সাইম দা হাজ করি প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট যেভাবে নাকি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর বাবতে কি করছিম আজিয়া সাইম
তো এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হার হ এন হদলি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হ দি যে হনেকান হাস গরির হাই লই যাইর ইনর হব দে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তো এই প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সর এক্সট্রেশার বান অন তরিকা হন দিল তো এই ফতমগ্গ হাস গুড়ি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সর এক্সট্রেশার হব দে প্রথমগ্গ সাবজেক্ট টাইব সাবজেক্ট প্লাস বা ওয়ান প্লাস এস অথবা ইএস এন হইয়া তিনথন অবজেক্ট দিলে পারিব দে এস অথবা ইএস প্লাস বা গিয়া অবজেক্ট ইন্দিলা দিবা দিয়া তো এই হাজ করি ইয়ন্তন একান রিকোয়েস্ট কি বলি হলে হনন্ত এস অথবা ইএস ইন আর হনন্তন বা ওয়ানর লাস্টিক হনন্তন ফং করি এন হদলে আর হাজ করি সাবজেক্ট সাবজেক্ট যদি কি হয়ে দলে হি সি ই নেম যদি সাবজেক্ট যদি ওই দলে এক তৎমাজা আর এস অথবা ইএস ফং করি পারি তো এই সাই আর নিশতন এক্সাম্পল চাইলে মতো বুঝি পারি মা সি ওয়াইস টেলিভিশন ইবাই কিসা টেবিসা এভরি সানডে প্রতিদিন রবিবারে ইবা কিসা তো এই প্রতিদিন রবিবারে ইবা টেলিভিশন সা এন হদলে অদদে ইয়ন্তন ওয়াইস দিবানি কি সি হেস আসে পঙ্গ দিয়ে তো ইয়ন্তন ইয়াস পঙ্গ দিয়ে ইয়াস দিয়া ভোট দিয়ে তো এই আরো সাই হাজ গুড়ি অনুরাতন যদি কি অনুরা আরো সাব গুড়ি বুঝতে চাইলে আরো এক্সাম্পল অকল সাই কিন্তু হি গাওস টু পার্ক ডেলি হি গাওস টু পার্ক ডেলি ইবা ডেলি কিয়জা পার্ক মাঝে যা এন হদ্দি তো ইয়ন্তু জি ও গো যিবা নাকি আছে ইয়ন্তন ইয়াস পঙ্গজি আরা তো ইয়ন্তু আরা কি গজি ইয়াস পঙ্গজি ইয়াস ইবা তো হাজ গুড়ি কিয়লাই পঙ্গজি এন হদলে হি যিবা নাকি সাবজেক্ট আছে সাবজেক্ট যিবা নাকি আছে ইবা হি ওই দত লাই বুলি থার্ড পার্সন সিঙ্গুলা ওই দত লাই বুলি আরাতন ইয়াস ইবা পঙ্গরা ফুজি তো এই আরও কি আছে পাঁচন চৌন শর্ত আছে অনরা শর্ত ইন চাই তো এহাজ গুড়ি চাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত মাজি হি সি ইট নেম ইন যদি সাবজেক্ট ওইয়ে দৌলি ইন যদি সাবজেক্ট মানে থার্ড পার্সন সিঙ্গুলা ইন যদি কিয়ে দিলে সাবজেক্ট ওইয়ে দৌলি তো এই এক তৎমাজে আরাতন বা ফোয়ান মানে আরাত হই প্রথমজ্ঞ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আরাতন বানাইতে মনোহ দৌলি সেন্টেন্স যদি বানাইতে মনোহ দৌলে প্রথমজ্ঞ সাবজেক্ট দিম ইয়ার পরে গ কি দিম বা ওয়ান সাবজেক্ট প্লাস বা ওয়ান প্লাস এস অথবা ইয়াস পঙ্গরিম এন হই ইয়ার পরে না অবজেক্ট দিম কেলাই এন হদলে সদিন এস অথবা ইয়াস পঙ্গরি বোধ সদিন জাগা আছে আর সদিন জাগা নাই অনরা ইনও আলোক করে দিম তো হাজ করি আর তো হনন্তন ইয়াস এস অথবা ইয়াস পঙ্গরিম এন হদলে আর সাবজেক্ট যদি কি ওই দলে হি সি ইট নেমস যদি ওই দলে সাবজেক্ট যদি ইন ওই দলে এক তৎমাজা আর কি করিম মানে বা ফুয়ানর মাঝে এস অথবা ইয়াস পঙ্গরিম তো এই হনন্ত আর এস পঙ্গরিম হনন্ত ইয়াস পঙ্গরিম এন হদলে আর ইয়ন্তন বা ফর মানে বা ফুয়ানর লাস্টিক যদি এস ওয়ান জিনিস পাই দৌলিয়া সি এস হেস ইয়াত এক নম্বরত মাঝে এস হেস নাম্বার টু সি হেস নাম্বার থ্রি এস ইয়াতবা ও ইয়াতবা এক্স ইয়াতবা জেড এস ওয়ান জিনিস যদি আরাতন এস ওয়া লব্জ যদি আরা যদি কিউই দৌলে বা ফুয়ানর লাস্টিক যদি পাই দৌলে তো এক তৎমাজে আরাতন সি মানে ই এস ফঙ্গরিম বা ফোয়ানর লাস্টিং তো অনরা যদি বুঝিত নবার দলে তো হাজ করে এক্সাম্পল দিলে মাত্র অনরাতন বুঝা ওই যাব কই বুঝা আ যাব কই জানলে নাকি এড়ে নিয়ে সতুন এক্সাম্পল দিয়ে যা হাজ করি সি ওয়াইস মানে সি ওয়াইস টেলিভিশন সি ওয়াইস টেলিভিশন এভরি সানডে সি ওয়াইস মানুলে ইবা সা সি ওয়াইস টেলিভিশন ইবা টেলিভিশন সা এভরি সানডে মানুলে প্রতিদিন ইবা কি প্রতিদিন মানে রবিবারে ইবা কিসা মানে টেলিভিশন সা এন হদ্দি তো ওয়াইস দিবা নাকি আছে ইবা বোধে বা ফোয়ান বুঝনে সি মানে উল্লে সাবজেক্ট সি সাবজেক্ট ওয়াইস বা ফোয়ান টেলিভিশন এভরি সানডে টেলিভিশন ইয়ান উল্লে কি অবজেক্ট কি বিদে সাত বুঝনে তো এই হাজ করি এই ওয়াইস দিবা নাকি আছে ওয়াইস ইজ দিবা নাকি আছে ওয়াইস দিবা নাকি আছে অন্তনা তো ওয়াইস ইবা মাজা হাজ করি কি হইয়ে মানে ইয়াস পঙ্গজি কেলাই ইয়াস পঙ্গজি এন হদলে আর ও মানে বা ফোয়ানর লাস্টিক কেউ দইলে মানে বা ফোয়ানর লাস্টিক এস হেস সি হেস ও এ গিয়া ও এস এক্স জেড এস ওয়ান জিনিস যদি হন এস ওয়ান জিনিসের ভিতর তো যদি হনেকান জিনিস ওই দইলে এক তৎমাজা আর ইয়াস পঙ্গজম হই তো এস ওয়া লব্জ ইনর ভিতর তো আর কি ভাই অন্ত সি হেস আছে বা ফোয়ানর লাস্টিক সি হেস আছে দেওয়া তো লাভলে আর অন্ত ইয়াস পঙ্গজি দিন তো আরও চাই আর এক্সাম্পল অকল এতন হি গাওস টু মানে হি গোস যা ইবা যা মানে ইতে যা টু পার্ক ডেলি হি গোস টু পার্ক ডেলি ইতে ডেলি এগ যা ইতে কিয় যা পার্কত মাঝে যা এন হইয়া তো এডে যিবা নাকি গো আছে জি অ গো যিবা নাকি আছে ইব বোধে বাফ ওয়ান হি সাব জেড গো বাফ ওয়ান টু ডে পার্ক টু ডে মানে টু পার্ক ডেলি ইয়ান অল্য অবজেটা
তো এই হাঁসগুড়ি এডেস মানে কি গো আছে গো ই বললে বাফওয়ান বাফওয়ানোর লাস্ট আরা ইয়েস কে লাইপঙ্গ দি এন হ দইলে আরা হি সাবজেক্ট জীবানী কি আছে মানে হি সাবজেক্ট মানে টাট পার্সেন্সিং বোলা হি জীবানী কি আছে সাবজেক্ট কি ভালো আরা কি গজ্জি বাফ ওয়ান এস্তামাল গজ্জি দোয়া অন্তন আরা কি এস মানে ইয়েস ইয়েস অথবা ই এস পঙ্গর পঙ্গরা ভরিবে এন হই তো আর আন তুই অন্তন তুই হাস করি ইয়েস কে লাইপঙ্গ দি এন হ দইলে ও সোয়ান জিনিস চর্বি তো তুন আরা ও কি ফাইয়ে দে লাস্টিক ও ফাইয়ে ও ফা গিয়ে দাতলা বলি আরা কি ইয়েস রোগ তো গুজি দিন জি ও গো ও লাস্টিক আসে দাতলা বলি আরা কি ইস্তেমাল গজ্জি হাজগুড়ি ইন্তুন মানে ইয়েস পঙ্গজ্জি তাই আরো সাই এক্সাম্পল অকল হে ওয়ার্কস ডেলি ইতে ডেলি হাজগুড়ি ইতে কি ডেলি ইতে হাজগুড়ি নিন নাম হাজগুড়ি ইন্তুন আরাতন তৈ হাজগুড়ি ওয়ার্ক জীবানী কি আছে এ অন্তন আরা ও সোয়ান জিনিসর বিত তুন একান ফান যা অত লাবলি ইন্তন মানা গো লাস্টি কি হব এস যুক্ত হব তো এখন সাইম দা আরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর হাজগুড়ি আরো কি আছে সাবজেক্ট অকল আছে তো আরা তুন বা ফান মানে এস্তামাল করতে এস পঙ্গরা ভরিব ই এস পঙ্গরা ভরিব এন হই আর হদিন সাবজেক্ট অ দে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অত মাঝে আর হদিন সাবজেক্ট কি এস ইয়াত এস ও পঙ্গরানো ভরিবে ই এস এ পঙ্গরানো ভরিব ইন কি কি এন হদলে আই উই ইউ ডে ইন অবদে কি এই ইন মাঝে অনরাতন তুই হাজ করি এ বা ওয়ানোর লাস্টিক অনরাতন কেসু যুক্ত করানো ভরিব তুই এক দূরত মাঝে দিবা দে এক্সাম্পল চাই অন্ত নিশ্চিত হাজ করি যেনে নাকি আই গো আই সাই আই ইট আই হাই আই গোস মানে হি গোস হি গোস ইন্ত কি হি সাবজেক্ট ও কি আছে যে হি টার পার্সেন্সিং বলা ওই দাতলা বলি অন্ত জি ও গো লাস্টিক ইয়াস যুক্ত দিয়া হচ্ছে দিয়া বুঝতে না ইনলা কি আছে উই গো আছে উই গো ইন্ত ইয়াস যুক্ত ন দে এসও যুক্ত ন দিয়া ইয়াল্লাই ইন মানে পাঁচ পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট পুলবরেড যোন নাকি আছে এই সাবজেক্ট ইনত মাঝে আরাতন এসও পঙ্গা রানো ফুরিব ইয়াসও পঙ্গা রানো ফুরিব বা ফোন লইরে ইস্তেমাল করতে তো আরা চাই এখন হাজগুড়ি আরো এক্সাম্পল চাইলে মতো বুঝতে পারিব আর এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর কি এফার্মেটিভ সাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর হো কিসিম তিন কিসিম কি কি এন হদলে এফার্মেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ তো আর গো ইন্টারগেটিভ নেগেটিভ গো আছে চার কিসিম কুললি তো হাজগুড়ি এফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স এন হিম দিলি বুঝতে নেন তো এফার্মেটিভ সেন্টেন্স এফার্মেটিভ সেন্টেন্সর ইবার এক্সট্রাকচার হন্দি লোব এন হদলে এফার্মেটিভ সেন্টেন্স ইবার ওই বোধে মানে এক্সট্রাকচার প্রথম উগ্র সাবজেক্ট টাইব ইয়ার পরে উগ্র বা ফোয়ান টাইব ইয়ার পরে অবজেক্ট ওব ইয়ার পরে কি হব অবজেক্ট ওব তো এই হাজগুড়ি চাই আরা এক্সাম্পল চাইলে মতো আরা বুঝিত পাই এক্সাম্পল নেবে ওয়ানত মাঝে আরা চাই এক্সাম্পল আই লার্ন ইংলিশ আই ইংলিশ শিকি এন হত দিয়ে আই লার্ন ইংলিশ আই ইংলিশ শিকি আই আই অবদে সাবজেক্ট লার্ন অবদে কি মানে আই আই অব দ্য সাবজেক্ট লার্ন বা ওয়ান ইংলিশ অবজেক্ট অনারে ও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সর এফার্মেটিভ সেন্টেন্সর এক্সট্রাকচার কি কি এন হই ইয়ান মনত রাখিব অনারা তো এই প্রথম অজ্ঞ সাবজেক্ট টাইব হই ইয়ার পরে বা ওয়ান টাইব হই ইয়ার পরে মানে কি টাইব হই ইয়ার পরে অবজেক্ট টাইব হই তো এখন চাই হাজগুড়ি আরো এক্সাম্পল অকল হি লার্নস মানে হলে হি লার্নস ইংলিশ ইতে ইংলিশ কি করে শিখে ইতে ইংলিশ শিখে এন হদ্দি তো এই অন্তন লার্ন সব লাস্টিক এসকেল লাই পঙ্গ যে ও আরা হই দে টাট পার্সেন্সিং বলা যেন কি আছে এই উ লই যদি আরাতুন কি বা ফোন এস্তামাল করতে মন হদলে এস ইয়াত বা ইয়েস পঙ্গরা ভরিব হই দেয় এই হতাই ইন অনুরাগ মনত রাইব হি সাবজেক্ট লার্ন বা ফোন ইংলিশ অবজেক্ট হি লার্ন ইংলিশ ইতে ইংলিশ সি কে এন হদ্দিন তো এই সাই আর নেগেটিভ সেন্টেন্সর এক্সট্রাকচারও কি করি সাই নেগেটিভ সেন্টেন্সর এক্সট্রাকচার সন্দিল্য অব এন হদলে নেগেটিভ সেন্টেন্সর এক্সট্রাকচার অব দে প্রথম উগুয়া সাবজেক্ট টাইব ইয়ার পরে ডোনট টাইব ইয়াত বা ডাস নট টাইব হন্নন্তু ডোনট এস্তেমাল হব হন্নন্তু ডাস নট এস্তেমাল হব ইন আই অনরারে বুঝাই তো ইয়ার পরে গ কি টাইব সাবজেক্ট টাই ইয়ার পরে বা ওয়ান টাইব ইয়ার পরে অবজেক্ট টাইব একদূর এস্তেমাল করি সাবজেক্ট প্লাস ডোনট ইয়াত বা ডাস নট প্লাস বা ওয়ান প্লাস বা মানে অবজেক্ট একদূর প্রথম উগ্র সাবজেক্ট টাইব ইয়ার পরে ইয়ার পরে ডোনট ইয়াত বা ডাস নট ইয়ার পরে গো কি টাইব বা ফোয়ান টাইব ইয়ার পরে অবজেক্ট টাইব দিদি বুঝছেন তো এখন চাই এক্সাম্পল চাইলে মতন আরা বুঝিত পারি তো আই ডোট লার্ন ইংলিশ আই ইংলিশ নশিকি আই ইংলিশ নশিকি এন হদি আই সাবজেক্ট ডোনো মানে ডোনট যিবা নাকি আছে ও নেগেটিভ হলে ইস্তেমাল ওই দি লার্ন যিবা নাকি আছে ইব বোধে বা ফোয়ান ইংলিশ যিবা নাকি আছে ইব বোধে অবজেক্ট তো
তই আৰু চাই এক্সাম্পল অকল হি ডাজ নট লাৰ্ণ ইংলিছ, হি ডাজ নট লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ নচিকেৰ এন হদে এইবাৰে হি ডাজেণ্ট ফৰি পাৰিব দেই হি ডাজেণ্ট লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ নচিকে ইতে ইংলিছ নচিকে ইন্দিল্লা অ দে হি চাৰ জেট অ দে ডাঞ্চ মানে ডাজেট যিমানে কি আছে ই বব দে কি ও অনৰাৰে হৈ দেই ডাছ নট ইয়াত বা ডোনট ইয়াত বা ডাছ নট ইস্তেমাল হৈ দেই যে এই অন্তৰ ডাছ নট আছে দিয়া তই এখন চাই ইণ্টাৰগ্ৰেটিভ চেণ্টেছৰ এক্সট্ৰেচাৰ শুনি ল'ব ইণ্টাৰগ্ৰেটিভ চেণ্টেছৰ এক্সট্ৰেচাৰ হ'ব দে ডো ডাছ ইয়াত প্ৰথম শুৰুটো গ কিতাইব ডো ডাছ অক্সেলাৰী বাফ ইস্তেমাল হ'ব ইয়াৰ পৰে গ কিতাইব ছাবজেক্ট আহিব ইয়াৰ পৰে বাফ ওৱান আহিব ইয়াৰ পৰে কিতাইব অবজেক্ট আহিব ডো ডাছ প্লাছ ছাবজেক্ট প্লাছ বাফ ওৱান প্লাছ অবজেক্ট একদূৰ সুবিধা দি তই চাই আৰু এক্সাম্পল চাই এক্সাম্পল চাইলে মই তাৰ বুজি পাৰিমা ডো আই লাৰ্ণ ইংলিছ আই ইংলিছ শিকিনি কি এন হদি ডো আই লাৰ্ণ ইংলিছ আই ইংলিছ শিকিনি কি এন হদিয়া ইবা একজন নতুন ফচালত দাৰ এজন নতুন একজনে তই ডো যিমানে কি আছে ই বাবু দে অক্সেলাৰী বাফ ইবা কি চোৱালৰ লাই ইণ্টাৰগ্ৰেটিভৰ লাইছে দিয়া আই যিমানে কি আছে ই বাবু দে ছাবজেক্ট লাৰ্ণ বাফ ওৱান ইংলিছ অবজেক্ট দিয়া বুজানে ইয়াৰ পৰে চাই আৰু গোৱা এক্সাম্পল তই ডাচ হি লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ শিকে নেকি এন হদে ডাচ হি লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ শিকে নেকি ডাচ যিমান কি আছে ই বাবদ অক্সেলাৰী বাফ হি ছাবজেক্ট লাৰ্ণ ইংলিছ ইহঁতে এছপং অবিয়া বুজানে অবজেক্ট তই ইংলিছ তই ইংলিছ যিমানে কি আছে ই বাবদে অবজেক্ট তে এখন চাই যে গো আছে দে ইণ্টাৰগ্ৰেটিভ নেগেটিভ গো আছে ইণ্টাৰগ্ৰেটিভ নেগেটিভ ইবাৰ শুন দিলা ইণ্টাৰগ্ৰেটিভ নেগেটিভ ইবাৰ মানে চেণ্টেছৰ এক্সট্ৰেচাৰ শুন দিলে বা এন হদলে প্ৰথম গোৱা ডনট ইয়াত বা ডাচ নট টাইব ইয়াৰ পৰগ ছাবজেক্ট আহিব ইয়াৰ পৰে বাফ ওৱান আহিব ইয়াৰ পৰগ কিতাইব অবজেক্ট আহিব তে এখন চাই সাজগুৰি এক্সাম্পল চালে মতন আৰা নিজতে এক্সাম্পল চালে মতন বুজি পাৰিম তই মানে ডোণ্ট আই লাৰ্ণ ইংলিছ আই ইংলিছ নচিকিন নেকি ডোণ্ট আই লাৰ্ণ ইংলিছ আই ইংলিছ নচিকিন নেকি ইয়াৰ নিজতন আৰু আছে ডেজাৰ্ট হি লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ নচিকিন নেকি ইন্দিলে হ'ব মানে আই মানে ডোণ্ট আই লাৰ্ণ ইংলিছ আই ইংলিছ নচিকিন নেকি ডাজেণ্ট হি লাৰ্ণ ইংলিছ ইতে ইংলিছ নচিকেন নেকি এছিষ্টেম লৈ অদুদ্য হ'ব আশা কৰি অনুৰাগ বুজি পাই যোৱা আজিৰ চবক কোৱা আজিৰ চবক কোৱা কেঁচু লাম্বলীয় অনুৰাগ তই সাজগুৰি বেছি হেল্পফুল বেছি পাই দিব আজিৰ ভিডিঅ' আশা কৰি অনুৰাগ বুজি পাই যোৱা ৱাছালাম আলাইকুম ৰহমতুল্লাহি ৱা বৰকাতুহু।